বিরতি শেষে আবারও ফিরে এলাম সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে করা হলো 45তম মহান জাতীয় এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ইতালির মিলান প্রতিনিধি কাউসার হালদার জানান, গত 27 মার্চ মিলানস্থ চাইনিজ হলে লোম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ আকরাম হোসেন, হানিফ শিপন, রয়্যাল তালুকদার মামুন খান, তুহিন মাহমুদ, তোফাইল আহমদ খান তপু সহ আরও অনেকে। বেঙ্গলি